हेलो स्टूडेंट्स, वेलकम टू एडुमंत्र WBCS। आज के एक नतून टपिक नहीं आलोचना करब जगह WBCS और अन्य जो परीक्षार जो खूब इम्पोर्टेंट एखान प्रत्येक बचर प्राय प्रिलिमिनारी और मेन्से क्योंकि परीक्षा क्वेश्चन क्यों आसे। आज के आलोचना करब पार्लामेंटे की रकम टाइप बिल आए से बिल रिलेटेड ईच एंड एवरीथिंग समस्त किसान एक ही भिडियोते आलोचना करब। तो तुम्हारा शेष पर्त भिडियो तुम्हारा पुरोपुरी क्योंकि देखो कारण एखान परीक्षा जी प्रश्न आसुक ना क्या बिल रिलेटेड सबटाई तुम्हारा क्योंकि एखान तुम्हारा आंसर इजिली करते पर ठीक है। तो चलो से जागे प्रथम कैकट कथा बी 2023 साल प्रिलिमिनारी और मेन्सर जो हमारे नतून बैच शुरू हो तुम्हारा जरा इंटरेस्टेड कैंडिडेट आज अवश्य जोाजोग करो। तो चलो शुरू करी आज के जो बिल जगू आई रिलेटेड ईच एंड एवरीथिंग परीक्षा जेको परीक्षार जो क्यों एट खुबी 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 इम्पोर्टेंट ठीक है। चलो देखो बिल से आप जाने जावर आगे हमें कैकटा टर्म जेने एक हे देखो जो जो पढ़ब कोथाओ कोथाओ पाब पब्लिक बिल कथाटा पा ठीक है। आबार कोथाओ कोथाओ पाब प्राइवेट बिल कथाटा पा ओके। तो पब्लिक बिल आप जेखने ही पा जेखने ही जेखने पब्लिक बिल पा जानब पब्लिक बिल आमरा सेई समस्त बिल के बोली जेई समस्त बिल पार्लामेंटे इंट्रोड्यूस करे कोनो ना कोनो मिनिस्टर ओके। कोनो ना कोनो मिनिस्टर जदि कोनो मिनिस्टर ओई बिलटा प्रेजेंट करे ताहले आमरा ओई बिलटाके बोलबो कि ना पब्लिक बिल बोलबो। आर जदि कोनो बिल आदार देन मिनिस्टर जदि कोनो एकजन अर्डिनारी एमपी अर्डिनारी एकजन कोनो एमपी तिनी जदि कोनो बिल पार्लामेंटे जदि पेश करे ताहले ताके आमरा बोलबो कि प्राइवेट बिल। क्या जेने रखल ना किचु किचु बिल आछे देखबो जेई समस्त बिल शुधुमात्र मिनिस्टर द्वारा उत्थापन है तो डेफिनेटलि सेई बिलगुलोके आमरा शुधुमात्र पब्लिक बिल बोलते पारी। किचु किचु बिल आछे जेई समस्त बिल कोनो मिनिस्टर बा कोनो एकजन एमपी तिनि तुलते पारेन तो ताहले सेई समस्त बिल के आमरा बोलबो किना प्राइवेट बिल ठीक आछे। अच्छा आमादेर पार्लामेंटे कि रकम टाइपेर बिल आछे देखो आमादेर बिलगुलोके मूलत चारटा क्याटागरिते भाग करा हय। एकटा होच्छे अर्डिनारी बिल একটা হচ্ছে মানি বিল একটা ফাইনান্স বিল এবং একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ওকে। আর্টিকেল যদি আমি বলি অর্ডিনারি বিলের কোনো আর্টিকেল নেই ঠিক আছে এটা সিম্পল মেজরিটিতে পাস হয় এটাকে আমরা বলি অর্ডিনারি লেজিসলেশন। মানি বিলের আর্টিকেল আছে তোমরা জানো আর্টিকেল 110 এ আছে মানি বিলের কথা। ফাইনান্স বিলের দু রকম টাইপ হয় একটা হচ্ছে ফাইনান্স বিল টাইপ 1 এটা হচ্ছে আর্টিকেল 117 ক্লজ 1 আর একটা হচ্ছে ফাইনান্স বিল টাইপ 2 এটা হচ্ছে 117 ক্লজ 3 আর একটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আন্ডার আর্টিকেল 368 ঠিক আছে। তো এই চারটে ক্যাটাগরির আমরা বিল দেখি। এবার এই বিল রিলেটেড সমস্ত কিছু পড়ব কোন বিল কোন হাউসে উত্থাপন হয় প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগে কি লাগে না কীরকম মেজরিটিতে পাস করব ঠিক আছে। তো সেটাতে জয়েন্ট সিটিং হয় কি হয় না ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে। তো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো আমরা শুরু করি অর্ডিনারি বিল দিয়ে। প্রথমে বলি অর্ডিনারি বিলের কোনো আর্টিকেল নেই আমি অলরেডি বলে দিয়েছি। কোন হাউসে ইন্ট্রোডিউস হতে পারে যে কোনো হাউসে ইন্ট্রোডিউস হতে পারে লোকসভাতেও হতে পারে রাজ্যসভাতেও হতে পারে ঠিক আছে। এবারে এইটাকে তুলতে পারে কে বা ইন্ট্রোডিউস কে করে ইন্ট্রোডিউস করতে পারে বাই মিনিস্টার বা কোনো প্রাইভেট মেম্বার। চলো কনসেপ্ট চলে যাই কি বলেছিলাম আমি যদি কোনো মিনিস্টার তোলে তাকে আমরা কি বলি পাবলিক বিল বলি আর যদি কোনো এমপি তোলে ঠিক আছে তাকে আমরা কি বলি প্রাইভেট বিল বলি। তাহলে চলো এখান থেকে আমরা কী শিখলাম কোনো মিনিস্টার বা প্রাইভেট মেম্বার মানে অর্ডিনারি বিল কীরকম হতে পারে এটা পাবলিক বিলও হতে পারে আবার প্রাইভেট বিলও হতে পারে কোনো অসুবিধা নেই। প্রেসিডেন্টের পারমিশনের প্রয়োজন আছে না প্রেসিডেন্টের পারমিশনের কোনো প্রয়োজন নেই। কোন মেজরিটিতে পাস করাবো সিম্পল মেজরিটিতে পাস করাবো ফ্রম বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট ঠিক আছে। দুটো হাউস থেকে পাস করাবো সিম্পল মেজরিটিতে পাস করাবো। আচ্ছা ডিউরেশন মানে কি ধরো একটা হাউসে বিলটা উত্থাপন হলো সেই হাউস থেকে বিলটা পাস হয়ে আর একটা হাউসে বিলটা পেন্ডিং আছে তো ওই হাউস ম্যাক্সিমাম কতদিন বিলটা ধরে রাখতে পারে ঠিক আছে। তো সেটাই হচ্ছে ডিউরেশন। ধরো অর্ডিনারি বিল কোনো একটা অর্ডিনারি বিল লোকসভাতে উত্থাপন হয়েছে এবং সেইটা লোকসভা থেকে পাস হয়ে রাজ্যসভায় ম্যাক্সিমাম কতদিন পড়ে থাকতে পারে বা রাজ্যসভা ম্যাক্সিমাম কতদিন আটকে রাখতে পারে সেটা হচ্ছে 6 মাস ঠিক আছে। তো 6 মাস যদি আটকে রাখে তারপরে কি হবে না তাহলে এই বিলটা নিয়ে দুটো হাউসের মধ্যে ডেডলক হবে
ঠিক আছে, এবং তখন প্রেসিডেন্ট কি করবে এই ডেডলকটাকে রিজলভ করার জন্য জয়েন্ট সিটিং ডাকবে, একদমই তাই, জয়েন্ট সিটিং আছে। জয়েন্ট সিটিং আর্টিকেল কত? 108, ঠিক আছে। তোমরা জানো জয়েন্ট সিটিংয়ে প্রতিনিধিত্ব করে কে? স্পিকার অফ লোকসভা। এবং জয়েন্ট সিটিংয়ে লোকসভার যে প্রোটোকল সেই মেনেই কিন্তু জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট, স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে কী বোঝায়? না, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে এখানে কে বেশি ক্ষমতা ভোগ করে আর কি। তো এক্ষেত্রে দেখছি লোকসভা এবং রাজ্যসভা অর্ডিনারি বিলের ক্ষেত্রে দুজনেরই ইকুয়াল পাওয়ার এনজয় করে, ঠিক আছে। আচ্ছা এবারে যদি কোনো অর্ডিনারি বিল পাস হয়ে যদি প্রেসিডেন্টের কাছে যায়, তাহলে প্রেসিডেন্ট কী করতে পারে? প্রেসিডেন্ট চাইলে অ্যাকসেপ্ট করতে পারে, প্রেসিডেন্ট চাইলে রিজেক্ট করতে পারে, প্রেসিডেন্ট চাইলে রিটার্ন করতে পারে ফর রিকনসিডারেশন, তাই না? তাহলে প্রেসিডেন্ট চাইলে অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে বা রিকনসিডারের জন্য পাঠাতে পারে। আচ্ছা এই সম্পর্কে আমি একটা কথা বলে রাখি, ভিডিওটা হয়তো একটু বড় হবে, তাতে হোক গে তোমাদের কিন্তু কাজে লাগবে। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1976 এবং সেখানে ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিল, তখন করা হয়েছিল যে কোনো অর্ডিনারি বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, কোনো অর্ডিনারি বিল যদি প্রেসিডেন্টের কাছে যায় এবং প্রেসিডেন্ট সেই অর্ডিনারি বিল সাইন করতে বাধ্য থাকবে, এটা বলছি আমি 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা। পরে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয় 1978 মোরারজি দেশাই যখন ক্ষমতায় আসে, তখন এখানে একটু শিথিল করা হয়, বলা হয় যে না কোনো অর্ডিনারি বিল যদি প্রেসিডেন্টের কাছে যায় তিনি ফার্স্ট ইনস্ট্যান্সে তিনি সই করতে বাধ্য নাও থাকতে পারে, তিনি একবার রিকনসিডারের জন্য পাঠাতে পারেন, ঠিক আছে। এবং ওই বিলটা যদি উইথ অর উইথাউট কোনো রকম কোনো চেঞ্জেস যদি পুনরায় প্রেসিডেন্টের কাছে যায় তখন প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন ইট, ঠিক আছে। তো রাইট নাও যদি আমি দেখি তো প্রেসিডেন্ট চাইলে রিটার্ন করতে পারে বাট ফার্স্ট ইনস্ট্যান্সে, ঠিক আছে। সেকেন্ড ইনস্ট্যান্সে যদি প্রেসিডেন্টের কাছে যায় তিনি কিন্তু সই করতে বাধ্য থাকবে, ঠিক আছে। এটা আমরা করেছি থ্রু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট, আগেই বলেছি প্রেসিডেন্টের কোনো পারমিশনের প্রয়োজন আছে কি না, রেকমেন্ডেশনের প্রয়োজন আছে কি না, না প্রেসিডেন্টের রেকমেন্ডেশনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই ছিল অর্ডিনারি বিল রিলেটেড কথা। নেক্সট হলো মানি বিল। প্রথমেই আসো যে মানি বিল, কোনো একটা বিল মানি বিল কিনা ডিসাইড করে কে? সেটা ডিসাইড করে লোকসভার যিনি স্পিকার তিনি ডিসাইড করে। আচ্ছা মানি বিল কোথায় ইন্ট্রোডিউস হয়? মাথায় রেখো মানি বিল শুধুমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যায়, মানি বিল শুধুমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যায় বা মানি বিল শুধুমাত্র লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা যায়। মানি বিল কে উত্থাপন করতে পারে? মানি বিল উত্থাপন করবে কোনো একজন মিনিস্টার। তাহলে বলো, আমি একটু আগেই বলেছি যদি কোনো মিনিস্টার কোনো বিল উত্থাপন করে তাকে আমরা কী বিল বলি? তাকে আমরা পাবলিক বিল বলি। তাহলে মানি বিল কিন্তু সবসময় কী হবে? না সবসময় পাবলিক বিলই হবে, মানি বিল কখনো প্রাইভেট বিল হবে না। প্রেসিডেন্টের পারমিশনের প্রয়োজন আছে? হ্যাঁ প্রেসিডেন্টের পারমিশনের প্রয়োজন আছে। মানি বিলও তাই সিম্পল মেজরিটিতেই পাস হবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো ডিউরেশান। আচ্ছা এক্ষেত্রে যেহেতু লোকসভাই অগ্রাধিকার পায়, ঠিক আছে, ওভার রাজ্যসভা, তো লোকসভা থেকে মানি বিল পাস হয়ে যাওয়ার পরে যখন রাজ্যসভাতে যায় রাজ্যসভা ম্যাক্সিমাম ওই বিলটা 14 দিন আটকে রাখতে পারে, তার বেশি নয়, ঠিক আছে। তো মানি বিলের ওপর রাজ্যসভা বিশেষ কিছু করতেই পায় না, অ্যাকচুয়ালি রাজ্যসভার তেমন কোনো পাওয়ারই নেই রিগার্ডিং মানি বিল, ঠিক আছে। তো রাজ্যসভা যদি 14 দিনের জন্য বিলটা আটকেও রাখে তাহলেও ধরে নেওয়া হয় যে রাজ্যসভা সম্মতি দিয়েছে, তো মানি বিলটা কিন্তু পাস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তো যেহেতু এখানে রাজ্যসভার কোনো এখতিয়ার নেই, তো এখানে জয়েন্ট সিটিংয়েরও কোনো মামলা নেই, এক্ষেত্রে আমি বললাম যে রাজ্যসভার থেকে লোকসভা বেশি পাওয়ার এনজয় করে, ওকে। আচ্ছা একটা কথা বলে দিই, প্রেসিডেন্ট চাইলে মানি বিলকে অ্যাকসেপ্ট করতে পারে, মানি বিলকে রিজেক্ট করতে পারে, কিন্তু মানি বিলকে রিটার্ন দিতে পারে না, বিরাট ইম্পর্টেন্ট কথা। তাহলে প্রেসিডেন্ট মানি বিলকে রিটার্ন দিতে পারে না, তো এটাই, এই রিটার্ন দেওয়াটাকে আমরা বলি সাসপেন্সিভ ভেটো। কী বলি আমরা? সাসপেন্সিভ ভেটো বা রিকনসিডারের জন্য পাঠাতে পারো, এটাকেই আমরা বলি কি সাসপেন্সিভ ভেটো। তো রিগার্ডিং মানি বিল সমস্ত কিছু থাকলেও প্রেসিডেন্টের কিন্তু সাসপেন্সিভ ভেটো নেই, ঠিক আছে, মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে প্রেসিডেন্টের পারমিশন লাগে কি না? হ্যাঁ অবভিয়াসলি লাগে, প্রেসিডেন্টের পারমিশন নিয়ে, অ্যাকচুয়ালি যেহেতু প্রেসিডেন্টের রেকমেন্ডেশনে, প্রেসিডেন্টের পারমিশন নিয়েই যেহেতু মানি বিলটা লোকসভাতে ওঠে বা পার্লামেন্টে ওঠে, তাই জেনারেলি হয় কি যে মানি বিল পাস হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট এতে সম্মতি দিয়েই দেয়, ওকে। নেক্সট চলো ফাইন্যান্স বিল। তো ফাইন্যান্স বিলের দুটো টাইপ আছে, টাইপ 1 এবং টাইপ 2। এই ফাইন্যান্স বিলের ক্ষেত্রে একটু সেপারেশন আছে, একটু প্লিজ মাথা একটুখানি মন দিয়ে শুনবে। ফাইন্যান্স বিল টাইপ 1টা খানিকটা কিছুটা মানি বিলের মতো, পুরোটা নয়,
কেন না ফাইন্যান্স বিল টাইপ ওয়ান যেটা 117 ক্লজ ওয়ানে আছে এটাও শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত করা যায়, রাজ্যসভাতে নয়, ঠিক আছে। আচ্ছা এই বিলটাও কিন্তু কি পাবলিক বিল, পাবলিক বিল মানে কি কোনো মিনিস্টার তুলবে, লাইক মানি বিল, এখানেও প্রেসিডেন্টের রেকমেন্ডেশনের প্রয়োজন আছে, ঠিক আছে, এটাও সিম্পল মেজরিটিতেই পাস হয়। আচ্ছা এবারে হচ্ছে ফাইন্যান্স বিল টাইপ ওয়ান যেটা 117 ক্লজ ওয়ানে আছে এটা লোকসভা থেকে পাশ হয়ে যাওয়ার পরে রাজ্যসভা ম্যাক্সিমাম 6 মাসের জন্য আটকে রাখতে পারে, তার বেশি কিন্তু নয়। এবারে 6 মাস আটকে রাখার পরে যদি বিলটা রাজ্যসভা পাস না করে তাহলে এক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিংয়ের মামলা আছে, এখানে জয়েন্ট সিটিংয়ের মামলা আছে, মাইন্ড ইট। মানি বিলে জয়েন্ট সিটিংয়ের মামলা ছিল না, কিন্তু এখানে কিন্তু জয়েন্ট সিটিংয়ের মামলা আছে, তার মানে বুঝতেই পারছো মামলা আছে মানে কি এখানে দুটো হাউসই কিন্তু ইকুয়ালি স্ট্যাটাস পায়, এখানে লোকসভা এবং রাজ্যসভা ইকুয়ালি ইম্পর্টেন্স, ওকে। আচ্ছা তো প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে, প্রেসিডেন্ট চাইলে অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে, আবার রিটার্নও করতে পারে এই বিলটা, কোনো চাপ নেই। এবং অবভিয়াসলি প্রেসিডেন্টাল পারমিশনের কিন্তু বা রেকমেন্ডেশনের কিন্তু প্রয়োজন আছে এই বিলটা উত্থাপনের ক্ষেত্রে, ওকে। চলো নেক্সট, ফাইন্যান্স বিল টাইপ টু। ফাইন্যান্স বিল টাইপ টু কোথায় আছে, বা ফাইন্যান্স বিল টাইপ টু আছে আর্টিকেল 117 ক্লজ 3-তে, ওকে, 117 ক্লজ 3-তে আছে। এই বিলটা আবার টাইপ ওয়ানের থেকে আলাদা, কেন আলাদা না, এই বিলটা দুটো হাউসেই উত্থাপিত হতে পারে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। মন দিয়ে দেখো, ফাইন্যান্স বিল টাইপ ওয়ানটা কিন্তু শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারত, কিন্তু ফাইন্যান্স বিল টাইপ টু কিন্তু লোকসভা এবং রাজ্যসভা যে কোনো হাউসে উত্থাপিত হতে পারে, কোনো অসুবিধা নেই, ওকে। এবং এই বিলটা পাবলিক বিলও হতে পারে, আবার প্রাইভেট বিলও হতে পারে, মানে কোনো মিনিস্টারও তুলতে পারে, আবার কোনো অর্ডিনারি এমপিও তুলতে পারে, কোনো চাপ নেই। প্রেসিডেন্টের পারমিশনের প্রয়োজন আছে না, প্রেসিডেন্টের পারমিশনের প্রয়োজন নেই, যেটা মানি বিল কিংবা ফাইন্যান্স বিলে ছিল, ওকে। আচ্ছা এক্ষেত্রে এটাও তাই সিম্পল মেজরিটিতেই পাস হবে, ওকে, এটাও সিম্পল মেজরিটিতে পাস হবে। এক্ষেত্রেও তাই কোনো একটা হাউস ম্যাক্সিমাম 6 মাসের জন্য আটকে রাখতে পারে, কিন্তু তারপরে কী হবে যদি ডেড লক তৈরি হয়, তাহলে এক্ষেত্রে জয়েন্ট সিটিংয়ের মামলা আছে, জয়েন্ট সিটিংয়ের মামলা আছে। এক্ষেত্রেও লোকসভা এবং রাজ্যসভা কী হয় না, ইকুয়াল স্ট্যাটাস পায়। এক্ষেত্রেও প্রেসিডেন্ট বিলটা চাইলে অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে বা রিটার্ন করতে পারে, ঠিক আছে। এবং প্রেসিডেন্টের বিলটা তোলার ক্ষেত্রে প্রেসিডেন্টের রেকমেন্ডেশনের কোনো প্রয়োজন নেই, ওকে। আচ্ছা লাস্ট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তোমরা জানো যে এই দ্য প্রসিডিওরটা যেটা আছে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা, সেটা আমরা সাউথ আফ্রিকা থেকে বড় করেছি। আর্টিকেল 368-এ আছে, এখানে দুটো আছে, 368 ক্লজ 1, 368 ক্লজ 2। প্রথমেই বলে নিই, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু শুধুমাত্র পার্লামেন্টেই উত্থাপিত হতে পারে, ঠিক আছে। কোনো স্টেট লেজিসলেচারে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপিত হবে না। দেখো স্টেট লেজিসলেচারেও কিন্তু অর্ডিনারি বিল উত্থাপিত হতে পারে, ঠিক আছে। স্টেট রিলেটেড মানি বিলও আছে, স্টেটের ফাইন্যান্স বিলও আছে, বাট স্টেটের কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল নেই, ক্লিয়ার। মানি বিল যেমন সেন্টারের ক্ষেত্রে মানি বিল যেমন 110-এ আছে, তো তেমনি স্টেটেরও কিন্তু মানি বিল আছে, ঠিক আছে। কত না কততে আছে, 199-এ দেখতে পাবো আমরা, ঠিক আছে, স্টেট মানি বিল। তো এরকমই কিন্তু আছে, কিন্তু স্টেটের কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হয় না, নেই। আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি সেন্টারের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলও তাই লোকসভা এবং রাজ্যসভা যে কোনো হাউসেই উঠতে পারে, কোনো চাপ নেই। এবং এটাও তাই পাবলিক বিলও হতে পারে, প্রাইভেট বিলও হতে পারে, মানে এই বিলটা কোনো মিনিস্টার তুলতে পারে বা একজন অর্ডিনারি এমপিও তুলতে পারে, ডিপেন্ড করছে। যদি মিনিস্টার তোলে তো সেটা পাবলিক বিল, আমি অলরেডি বলেছি যে যদি একজন অর্ডিনারি এমপি তোলে তাহলে সেটাকে আমরা প্রাইভেট বিল বলে আমরা ডাকবো। প্রেসিডেন্টের পারমিশনের কোনো প্রয়োজন আছে না, প্রেসিডেন্টের পারমিশনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বাবা পাস হবে স্পেশাল মেজরিটিতে, ঠিক আছে, সেপারেটলি 2/3 মেজরিটিতে পাস হবে সেপারেটলি। আচ্ছা আমি এই মেজরিটি রিলেটেড আলাদা করে একটা ভিডিও বানাবো, তোমাদের অনেকেরই মধ্যে একটা মিসকনসেপশন আছে মেজরিটি রিলেটেড। তোমরা অনেকেই ভাবো স্পেশাল মেজরিটি মানে বোধ হয় 2/3 মেজরিটি, কিন্তু তা কিন্তু নয়, তার থেকে একটু বেশি কিছু। আমি আলাদা করে শুধুমাত্র মেজরিটি রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দেবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কী হবে আমি ভিডিওগুলো দিলে তোমরা দেখতে পাবে এবং খুব শীঘ্রই আমি তোমাদেরকে আমি এই ভিডিওটা বানিয়ে শেয়ার করবো। তো চলো, তো আপাতত জেনে রাখো
যে মোটামুটি মোটামুটিভাবে তো সেপারেটলি পাস করানো হবে, টু থার্ড মেজরিটিতে আমরা পাস করাবো, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এরকম কোনো ডিউরেশান নেই, মানে মানে যদি একটা হাউস কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপন করে, সেই হাউস যদি বিলটা পাঠিয়ে অন্য হাউসে দেয় এবং অন্য হাউস যদি বিলটাকে রিজেক্ট করে দেয়, বাস্তব বিলটার ফিউচারই শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কোনো টেনিওরের কোনো মামলা নেই, ঠিক আছে। তো যেহেতু টেনিওরের কোনো মামলা নেই, এখানে জয়েন্ট সিটিংয়েরও কোনো মামলা নেই, এখানে লোকসভা এবং রাজ্যসভা কিন্তু তারা কিন্তু সমান অধিকার পায়, সমান পাওয়ার, ইকুয়াল পাওয়ার এনজয় করে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি প্রেসিডেন্টের কাছে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যায়, তো প্রেসিডেন্ট কী করতে পারে? প্রেসিডেন্ট চাইলে তার কাছে কিন্তু মানে অ্যাসেন্ট দেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা থাকে না, হ্যাঁ, ঠিক আছে। কবে থেকে হয়েছে একটু মনে করিয়ে দিই, ইট ইজ দ্য 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিল। এই 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে একটা প্রভিশন অ্যাড করা হলো যে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, হি ইজ বাউন্ড টু গিভ হিজ অ্যাসেন্ট, বোঝা গেল? কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, তিনি এই বিলে সম্মতি দিতে বাধ্য থাকবেন, তার কাছে অন্য কোনো অপশান নেই, অন্য কোনো অপশান তার কাছে খোলা নেই, তিনি অবশ্যই কিন্তু এখানে তিনি অ্যাসেন্ট দেবেন, ঠিক আছে। তো মাথায় রেখো এই কয়েকটা কথা, যেগুলো বিল রিলেটেড, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে, সামনে মেন্সি আছে, মেন্সেও কিন্তু আসতে পারে। তোমরা যারা ভিডিওটা দেখছো, ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো। এবং নতুন যদি তোমাদের কোনো ভিডিও প্রয়োজন থাকে বা কোন টপিক রিলেটেড লাগবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।